নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। আইএনএস কলকাতায় অবতরণ করল নৌসেনার নতুন হেলিকপ্টার MH-60R। ভারতীয় নৌসেনার নতুন হেলিকপ্টার MH-60R আরব সাগরে শুক্রবার এই প্রথম ওই হেলিকপ্টারটি যুদ্ধজাহাজ থেকে উড়ে গেল, আবার ল্যান্ডিং করলো ওই যুদ্ধজাহাজে। বলা হচ্ছে সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধে নজরদারি বৃদ্ধি করতে নেভিকে সহায়তা করবে এই হেলিকপ্টার। ওয়াকি বহাল মহলের মতে 24টি চপারের ব্যাপারে আমেরিকার সঙ্গে চুক্তি করা হয়েছিল, 3 বছর আগে এই চুক্তি হয়েছিল। আর তারই অঙ্গ হিসাবে এবার ভারতীয় নেভির হাতে এসেছে 3টি আধুনিক হেলিকপ্টার। ওয়াকি বহাল মহলের মতে এই চপারটি রোমিও নামে পরিচিত। আইএনএস কলকাতা থেকে এদিন এটি উড়ে যায় ও পরে ল্যান্ডিং করে। নেভির তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, জলের নিচে দিয়ে যাতে শত্রুপক্ষ হামলা চালাতে না পারে, জলপথে নজরদারি চালাতে ও অন্যান্য নজরদারির জন্য এটি ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজের সঙ্গে অঙ্গীভূত হবে। এটি নেভিকে অ্যান্টি সাবমেরিন লড়াইতে বিশেষভাবে সহায়তা করবে। আরও 2টি MH-60R নেভির হাতে তুলে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে আগামী 2 বছরের মধ্যে সমস্ত চপার ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হতে পারে। প্রসঙ্গত, গত বছর কোচিতে প্রথম MH-60R চপার নেভির হাতে তুলে দেওয়া হয়েছিল। এটা বলা যেতেই পারে আগামী দিনে নেভিকে আরও শক্তিশালী করতে কার্যকরী ভূমিকা নেবে এই হেলিকপ্টার। এটি নেভির অ্যান্টি সাবমেরিন যুদ্ধ, অ্যান্টি শিপ লড়াইতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। দান্তেওয়াড়ায় বিস্ফোরণে 10 জন পুলিশকর্মীর প্রাণ হারানোর ঘটনায় গ্রেপ্তার 8 মাওবাদী। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুর থানা এলাকায় গত মাসে ঘটেছিল আইডি বিস্ফোরণ। এর জেরে 10 জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল, প্রাণ হারিয়েছিলেন এক সাধারণ ব্যক্তিও। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এই গ্রেপ্তারির কথা জানানো হয়েছে পুলিশের তরফে। এ নিয়ে এই ঘটনায় মোট 17 জন মাওবাদী এখনও অবধি গ্রেপ্তার হয়েছেন। নতুন করে গ্রেফতার হওয়া 8 মাওবাদীদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে বুধবার, বাকি 3 জনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার। আরানপুর থানা এলাকা এবং সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযানের সময় এই 3 জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার গ্রেফতার হওয়া 5 মাওবাদী ও শুক্রবার গ্রেফতার হওয়া বাকিদের আদালতে তুলেছিল পুলিশ। তাদের সকলকেই বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে ধৃত মাওবাদীরা হলেন মাসা কাউয়াসি, কষা মান্ডবী, অর্জুন কুঞ্জম, দেবা মান্ডবী, গঙ্গা মান্ডবী। এরা সকলেই পেটগা গ্রামের বাসিন্দা। বুধবারের গ্রেপ্তারের পর তাদের আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার তাদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সেই আরও 2 ধৃত বান্দি মান্ডবী এবং মুয়া কসাভিরও বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ধৃতদের মধ্যে অপর একজন নাবালক, তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। G7 সম্মেলনে চীন, পাকিস্তানের সম্পর্কে স্পষ্ট অবস্থান ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। G7 সম্মেলনের আগে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। তার কথায়, ভারত বারবার পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার জন্য নানাভাবে চেষ্টা চালিয়েছে, কিন্তু সন্ত্রাসবাদের আবহ থেকে সম্পূর্ণ মুক্ত একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন, আর এই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করাটা অবশ্য প্রতিবেশী রাষ্ট্রেরও দায়িত্ব। শুক্রবার G7 সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরপরই জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদকের সঙ্গে একটি সাক্ষাৎকারে তার মন্তব্য, জঙ্গিদের মদত দেওয়ার মতো বিপজ্জনক প্রবণতা থেকে নিজেদের বিরত রাখার বিষয়ে দায়িত্বপূর্ণ ভূমিকা নেওয়া প্রয়োজন। চীনের ব্যাপারেও নির্দিষ্ট অবস্থানের প্রসঙ্গ ওই সাক্ষাৎকারে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদি। তার দাবি, ইন্দোচীন সীমান্ত বরাবর শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্য প্রয়োজন অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। আবার প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত বরাবর কোনো অংশ দখলে নেওয়ার মতো আচরণও একেবারে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন। চীনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে মোদি ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, ভারত তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সম্পূর্ণভাবে প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী মোদির কথায়, চীনের সঙ্গে সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে গেলে সীমান্তে শান্তি বজায় রাখাটা আগে দরকার।
চীনের সঙ্গে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতার উপরে। ভিভিআইপি হেলিকপ্টার কিনতে সক্রিয় ভারতীয় বায়ুসেনা। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, 2021 সালের ডিসেম্বরে তামিলনাড়ুর নীলগিরি পর্বতমালায় সামরিক পরিবহন কপ্টার MI-17V5 ভেঙে সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর থেকে ভিভিআইপিদের ব্যবহারের জন্য একটি নিরাপদ চপারের খোঁজ শুরু করেছিল বায়ুসেনা। বিভিন্ন স্তরের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সম্প্রতি ভিভিআইপি কপ্টারের গুণমান সংক্রান্ত মাপকাঠি চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সেই মানের কপ্টারের মডেল এবং নির্মাণকারী সংস্থার নাম নিয়েও বিবেচনা করে রিপোর্ট দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকে। প্রসঙ্গত, 2008 সালে 80টি MI-17V5 হেলিকপ্টার কেনার জন্য রাশিয়ার সংস্থা রসো বরন এক্সপোর্টের সঙ্গে চুক্তি করেছিল কেন্দ্র। ওই কপ্টারগুলি মূলত ভিভিআইপিরা ব্যবহার করেন, কিন্তু প্রতিকূল আবহাওয়ায় সেগুলি নিরাপদ নয় বলে অভিযোগ উঠেছে একাধিকবার। প্রসঙ্গত, মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বের সময় 2014 সালের জানুয়ারিতে ইতালির ফিন মেকানিকা সংস্থার কাছ থেকে 12টি অগুস্তা ওয়েস্টল্যান্ড AW101 ভিভিআইপি কপ্টার কেনার চুক্তি করেছিল কেন্দ্র, কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় চুক্তি বাতিল হয়। পরে ইতালির একটি আদালত 3,700 কোটি টাকার ওই চুক্তিতে বেআইনি আর্থিক লেনদেন হয়েছিল বলে জানায়। এরপর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঘটনার তদন্তে নেমে প্রায় 600 কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে চার্জশিট পেশ করে সে মামলা এখনও বিচারাধীন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।